আমরা আজকে আমাদের যে ধরনের মামলা সেটা হচ্ছে 353 আইপিসি সরকারি কর্মীকে কাজে বাধা। এখন এখানে ওনারা দুটোভাবে বাধা দিচ্ছেন, একটা হচ্ছে গেটটা বন্ধ রেখেছিলেন হস্টেলের, সেটা আমরা বলেছি এক, আর দুই যখন ভিকটিম বয়কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে আমাদের তদন্ত উঠে আসছিল যে তাকে পুলিশকে তার সামনে যেতে দেয়নি, কথা বলতে দেয়নি। এই দুটো স্কোয়ারে আমি বলেছি যে কারা কারা মিলে এই বাধাদান প্রক্রিয়াটা পুরোটা করেছে, দুটোই হসপিটালটা এবং হস্টেলটাই, দুটোই কারা কারা বাধাদান করেছেন যে তাকে ধাক্কা দিয়েছে। এই স্টেটমেন্টটা নিতে পারলে ডাইং স্টেটমেন্ট হিসেবে যেটা গণ্য হতো তাহলে তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেটমেন্টটা পুলিশকে সামনে গিয়ে স্টেটমেন্টটা নিতে দেয়নি, এইটুকু আমি বলেছি। তখন কি অবস্থায় ছিল সেটা একমাত্র ডাক্তার ওরাই বলতে পারবেন। আমরা শুধু এইটুকু পার্ট বলেছি যে ওনারা পুলিশকে সামনে গিয়ে কোনো স্টেটমেন্ট নেওয়ার স্কোপ দেননি। জয়দীপ স্যার আরও জন ছিল এবং এইটা জেনে ওনার সাথে টিম যারা ছিলেন তাদেরকে করার জন্য কি উদ্দেশ্যে করেছে এটা জানার জন্য কোর্ট 24 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। এগুলো সব তদন্ত উঠে আসবে। আপাতত এই কাজটা, হ্যাঁ, 353 পুলিশকে সরকারি কাজে যে বাধাদান করেছেন, দুটো স্কোয়ারে একটাতে হচ্ছে হস্টেলের গেট বন্ধ করে রেখেছিলেন, পুলিশকে ঢুকতে দেয়নি, দুই পুলিশ যখন হসপিটালে পৌঁছালেন হসপিটালে ভিকটিমের কাছে পৌঁছাতে দেয়নি, তার কোনো স্টেটমেন্ট রেকর্ড করতে দেয়নি। থ্যাংক ইউ। মানে মৃত্যুকালীন জবানবন্দিটা নিতে পারবে না? মৃত্যুকালীন আমি কথাটা বলতে পারছি না কি অবস্থায় ছিলেন কিভাবে সেটাই বলতে পারছি, কিন্তু কথাই বলতে দেয়নি, কোনো রকমভাবে কোনো কথা বলতে দেয়নি। হাসপাতালে স্টেটমেন্ট না। আমরা আজকে আমাদের যে ধরনের মামলা সেটা হচ্ছে 353 আইপিসি সরকারি কর্মীকে কাজে বাধা। এখন এখানে ওনারা দুটোভাবে বাধা দিচ্ছেন, একটা হচ্ছে গেটটা বন্ধ রেখেছিলেন হস্টেলের, সেটা আমরা বলেছি এক, আর দুই যখন ভিকটিম বয়কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে আমাদের তদন্ত উঠে আসছিল যে তাকে পুলিশকে তার সামনে যেতে দেয়নি, কথা বলতে দেয়নি। এই দুটো স্কোয়ারে আমি বলেছি যে কারা কারা মিলে এই বাধাদান প্রক্রিয়াটা পুরোটা করেছে, দুটোই হসপিটালটা এবং হস্টেলটাই, দুটোই কারা কারা বাধাদান করেছেন যে তাকে ধাক্কা দিয়েছে। এই স্টেটমেন্টটা নিতে পারলে ডাইং স্টেটমেন্ট হিসেবে যেটা গণ্য হতো তাহলে তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেটমেন্টটা পুলিশকে সামনে গিয়ে স্টেটমেন্টটা নিতে দেয়নি, এইটুকু আমি বলেছি। তখন কি অবস্থায় ছিল সেটা একমাত্র ডাক্তার ওরাই বলতে পারবেন। আমরা শুধু এইটুকু পার্ট বলেছি যে ওনারা পুলিশকে সামনে গিয়ে কোনো স্টেটমেন্ট নেওয়ার স্কোপ দেননি। জয়দীপ স্যার আরও জন ছিল এবং এইটা জেনে ওনার সাথে টিম যারা ছিলেন তাদেরকে করার জন্য কি উদ্দেশ্যে করেছে এটা জানার জন্য কোর্ট 24 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। এগুলো সব তদন্ত উঠে আসবে। আপাতত এই কাজটা, হ্যাঁ, 353 পুলিশকে সরকারি কাজে যে বাধাদান করেছেন, দুটো স্কোয়ারে একটাতে হচ্ছে হস্টেলের গেট বন্ধ করে রেখেছিলেন, পুলিশকে ঢুকতে দেয়নি, দুই পুলিশ যখন হসপিটালে পৌঁছালেন হসপিটালে ভিকটিমের কাছে পৌঁছাতে দেয়নি, তার কোনো স্টেটমেন্ট রেকর্ড করতে দেয়নি। থ্যাংক ইউ। মানে মৃত্যুকালীন জবানবন্দিটা নিতে পারবে না? মৃত্যুকালীন আমি কথাটা বলতে পারছি না কি অবস্থায় ছিলেন কিভাবে সেটাই বলতে পারছি, কিন্তু কথাই বলতে দেয়নি, কোনো রকমভাবে কোনো কথা বলতে দেয়নি। হাসপাতালে স্টেটমেন্ট না।